নিজেকে বাঁচাতে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না সুচি, বিস্তারিত জানুন ওপেন নিউজে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি। আগামী সপ্তাহে এই অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউকিউ জেয়া বার্মিস সংবাদ মাধ্যমগুলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুচির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি করে মনোযোগ দেওয়া। অধিবেশনে সুচির বদলে দেশটির ভাইস প্রেসিডেন্ট ভান থিও মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি। ইউকিউ জেয়া আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি, লোকজন আতঙ্কের মধ্যে আছেন, এ সময়ে তার দেশে থাকা উচিত, সামরিক বিষয়ে আরও মনোযোগ দিতে তিনি দেশেই থাকছেন। রাখাইন রাজ্য সংখ্যালঘু নিধন নিয়ে নিবিড় ভূমিকা পালন করায় জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতাদের তীব্র ক্ষোভের মুখে পড়তে পারেন সুচি। তাই এই অধিবেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মিয়ানমারের সংবাদ মাধ্যমে একথা বলা হচ্ছে। জাতিসংঘের অধিবেশন নিয়ে আরও কিছু জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।